আলহামদুলিল্লাহ, লেটস গো তে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, মানে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা সম্পূর্ণ নতুন নিয়মে একটা পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, একেবারে সম্পূর্ণ নতুন নিয়মে। তো অনেকেই আছে কিন্তু যে পেওনিয়র সম্পর্কে কিন্তু জানে না, তো তাদের জন্য একটু বলে রাখি, পেওনিয়র মূলত একটা অনলাইন ভার্চুয়াল ব্যাংক, ঠিক আছে। এখন বিষয় হলো যে আমরা যখন ফিজিক্যালি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, সেটা হতে পারে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক অথবা সিটি ব্যাংক, তো ওখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সম্পূর্ণ ইনফরমেশন গুলো কিন্তু সঠিক দিতে হয়। ঠিক তেমনই এই পিওনিয়রের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু সঠিক দিতে হবে। তো এইটার অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করব, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আবার যারা অনলাইনে বিজনেস করে, ই কমার্স বিজনেস, এফ কমার্স বিজনেস, B2B, B2C যারা বিজনেস করে, তারা বাহিরের দেশ থেকে টাকা লেনদেন করার জন্য পিওনিয়রটা ব্যবহার করে থাকে। যারা ফ্রিল্যান্সার আছে, যেমন দেখা যায় যে ইন্টারনেটের যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, কেওয়ার্ক, এগুলোর অ্যাকাউন্টের সাথে আমাদের এই পিওনিয়র অ্যাকাউন্টটা যখন কানেক্ট করা হবে, ওখান থেকে কিন্তু আমরা ডলার একেবারে সরাসরি ব্যাংকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো আমরা আবার দেখা যায় যে অনেক সময় আমরা আউট অফ মার্কেট প্লেস, মানে বাহিরের দেশের US, কানাডা, দেখা যায় যে আউট অফ মার্কেট প্লেসে যখন বাহিরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করি, তখন পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা এই পিওনিয়রটা ব্যবহার করতে পারি। তো চলুন প্রথমত জেনে নিই যে কি কি প্রয়োজন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। প্রথমত প্রয়োজন একটা ফ্রেশ ইমেল লাগবে, যে ইমেলের পাসওয়ার্ড আপনার মনে আছে, এবং অ্যাক্টিভ ইমেল। 2 নম্বর হচ্ছে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, এবং এখানে ইমেল এবং ফোন নাম্বার ওইটাই সিলেক্ট করবেন যে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে আপনার পূর্বে পিওনিয়র অ্যাকাউন্ট কেউ খোলেনি অথবা আপনি ওপেন করেননি। 3 নম্বর বিষয় লাগবে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। তবে এখানে এনআইডি কার্ড বাংলাদেশে আর কি সাধারণত 2 ধরনের হয়ে থাকে আর কি, অনেক ব্যক্তির কাছে 2 ধরনের আর কি আছে। সেটা হচ্ছে যে দেখা যায় যে অনলাইন কপি, আর হচ্ছে একটা হচ্ছে স্মার্ট কার্ড, এনআইডি স্মার্ট কার্ড, এবং হচ্ছে অনলাইন কপি। তো অনলাইন কপিটা এখানে আর কি অ্যাভেলেবল হবে না। যদি আপনি দেখা যায় যে অনলাইন কপি দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অনলাইন কপির ইনফরমেশন দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন দেখা যাবে যে অনেক ধরনের ভেরিফিকেশনের সমস্যা হবে। এর জন্য যে এনআইডি কার্ড আপনাদের স্মার্ট কার্ড আছে, সেইটা নিয়ে কি করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখন অনেকের আর কি দেখা যায় যে এনআইডি কার্ড নাই, আবার এনআইডি কার্ড আছে বাট অনলাইন কপি স্মার্ট কার্ড নাই, তখন কি করবেন আপনারা, তখন আপনারা চাইলে আপনাদের বাবা অথবা মা এর যে এনআইডি কার্ড আছে স্মার্ট কার্ড, ওইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। 4 নম্বর বিষয় হচ্ছে এই যে আপনারা এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা যদি এনআইডির ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে এনআইডি কার্ডের যে নামটা আছে ঠিক সেম নাম দিয়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনি আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার বাবা অথবা মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ ওইটা দিয়ে আমরা এখানে কানেক্ট করব, ঠিক আছে। আর আপনার যদি এনআইডি কার্ড থাকে স্মার্ট কার্ড, তাহলে আপনার নামে একটা কি থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা কি করব, আমরা পিওনিয়র.com লিখে সার্চ করব, অথবা পিওনিয়র লিখে সার্চ করতে পারেন গুগল ক্রোমে এসে, তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। অন্যরকম ইন্টারফেস আসতে পারে আপনাদের, যেমন আপনি যদি মনে করেন যে এখানে পিওনিয়র লিখে সার্চ করেন, তাহলে এখানে এরকম ইন্টারফেস আপনাদের আসতে পারে। এখানে যদি প্রথম ওয়েবসাইটে ক্লিক করেন, দেখা যাবে এরকম ইন্টারফেস আসবে, সাইন আপে ক্লিক করলে যে ইন্টারফেস আসবে, আবার এখানে থেকে আমরা পিওনিয়র.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রথমত রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে অনেক ধরনের আর কি ক্যাটাগরি দেখাচ্ছে। তো এখানে বলতেছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, তারপর এখানে কনসালটেশন অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, এখানে কল সেন্টার অথবা ই কমার্স সেলার অথবা অ্যাফিলিয়েট মার্কেটার, আদার্স বিজনেস, ঠিক আছে। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং কাজের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, তো আমরা এটা সিলেক্ট করব। তবে এখানে বলতেছে মাই মান্থলি ভ্যালিউ ইজ, এখানে আর কি আপনারা সর্বোচ্চ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। সর্বোচ্চ দেওয়ার পর এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এখানে যে ইন্টারফেসটা দিয়েছে, এখানে আমরা কি করবো, রেজিস্টারে ক্লিক করে দিব। তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের 4টা স্টেপ ফিল আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি যদি একটু জুম করি, এই যে দেখেন, প্রথমত হচ্ছে গেটিং স্টার্টেড, 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, 3 নম্বর হচ্ছে সিকিউরিটি ডিটেলস, এবং 4 নম্বর হচ্ছে অলমোস্ট ডান। আচ্ছা, তারপরে এখানে 2টা অপশন আছে, এখানে বলতেছে যে নো মাই বিজনেস ইজ নট এ রেজিস্টার্ড, এবং 2 নম্বর বিষয় হচ্ছে ইয়েস আই ওয়ান্ট আউট অর রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। মানে এখানে বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে, এটা হচ্ছে এখানে যদি ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হবে, এবং এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট। সো আমরা, আমাদের তো কোনো কোম্পানি নেই অথবা আমরা বিজনেসের জন্য ইয়ে করতেছি না, সেক্ষেত্রে আমরা কি করবো যে নোতে ক্লিক করে দিব এখানে, ঠিক আছে। প্রথমটাতে এটা ইন্ডিভিজুয়ালি হবে, এখানে আগে 2টা অপশন ছিল, 1 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে আপনার কোম্পানি ছিল, বাট এটা একটু চেঞ্জ হয়েছে, এখন এই 2টা অপশন দেওয়া হয়েছে। তো আমরা উপরেরটা সিলেক্ট করব, আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল পার্সন হিসেবে কাজ করব, সিঙ্গেল পার্সন হিসেবে অ্যাকাউন্টটা তৈরি করব, সেক্ষেত্রে আমরা উপরেরটা সিলেক্ট করবো। আর যদি আপনারা কেউ কোম্পানি জন্য আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা ইয়েস সিলেক্ট করবেন। তারপরে এখানে বলতেছে প্লিজ
ফিল ইন দা ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি, শুধুমাত্র ইংলিশ ক্যারেক্টার দিয়ে আর কি আমাদের এগুলো ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো প্রথমত এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর ইমেল, তারপর ইমেলটা আবার রিরাইট করতে হবে, তারপর আমার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন আপনারা। ফার্স্ট নেম লাস্ট নেম মানে কি, যেমন মনে করেন যে আমার নাম হচ্ছে এমডি আব্দুর রহমান, সো এমডি আব্দুর আমি ফার্স্ট নেমে দিব এবং লাস্ট নেম আমি রহমানটা আমি লাস্ট নেমে দিব। তারপর এখানে আমার ইমেল, আমি ইমেলটা এখান থেকে আর কপি করে নিয়ে আসতেছি, ইমেলটা সুন্দর করে কপি করে বসিয়ে দিলাম এখানে এবং সেম ইমেল এখানে আমি বসাই দিব। তারপর এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটা দেওয়ার জন্য আমরা এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত এখানে আমরা যে ইয়ারটা আমরা চেঞ্জ করে নিব এখান থেকে। তারপর এখানে আমাদের যে মান্থ সে মান্থটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে দিব। সো তারপর কি করবো আমরা, সবকিছু এখানে যদি ঠিকঠাক থাকে সবকিছু দেখে নেবেন। সবকিছু ঠিকঠাক রাখার পর আপনার কি করবেন, নেক্সটে চলে যাবেন। এখন আমরা কন্ট্যাক্ট ডিটেলস এর এই ফর্মটা ফিল আপ করবো। সেটা হচ্ছে প্রথমত কান্ট্রি, আমাদের একটা কান্ট্রি সিলেক্ট থাকবে। আপনার যদি বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করবেন সেটা দিবেন। তারপর এখানে স্টেট অ্যান্ড নাম্বার দিতে হবে, মানে আমাদের যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে। সুন্দর করে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। তারপর এখানে আমাদের সিটিটা দিতে হবে। তারপর এখানে আমাদের জিপ কোড যেটা আছে সেটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন, জিপ কোড অথবা পোস্টাল কোড সুন্দর করে এখানে দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা এখানে আপনারা লিখে দিবেন। তারপর এখানে আমাদের কি করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। তবে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার সময় জিরোটা বাদ দিয়ে ওয়ান থেকে দিবে, ঠিক আছে? তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাদের সেন্ড কোড ক্লিক করতে হবে। সেন্ড কোডে যদি ক্লিক করে তাহলে এই নাম্বারে আমাদের একটা কোড আসবে, কোডটা এখানে বসিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি সেন্ড কোডে এখানে ক্লিক করে দিলাম। তো আমি কোডটা বসিয়ে দিলাম, কোডটা বসানোর পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের তৃতীয় ধাপে চলে আসলে আমাদের সিকিউরিটি ডিটেলস এ আর কি কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের ইমেলটা শো করতেছে যেটা দিয়েছে, এখন আমাদের ইন্টার পাসওয়ার্ড ক্লিক করতে হবে এবং রিপাসওয়ার্ড করতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দিব ঠিক তেমনই নিচে ওই একই পাসওয়ার্ডটা দিতে হবে এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন। সিকিউরিটি কোশ্চিনটা কি, মনে করেন যে এখানে কিছু কোশ্চিন দেওয়া থাকবে, যেমন এখানে কিছু কোশ্চিন দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে ওয়েন ইজ ইউর ফাদার্স বার্থডে, মানে আপনার বাবার জন্মদিন কবে। এই কোশ্চেনটা যদি আপনি সিলেক্ট করে আপনি যদি নিজেই একটা অ্যান্সার দিয়ে রাখেন, তাহলে মনে করেন আপনার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, তখন এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি আবার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে? মানে এখানে যদি আপনি অ্যারো বাটনে ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? এগুলো অনেকগুলো অপশন পাবেন, এখানে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি যেটাই সিলেক্ট করেন না কেন, আপনি নিজে এখানে অ্যান্সারটা দিতে পারবেন। আপনি যে অ্যান্সারটা দিয়ে রাখবেন সে প্রশ্ন এবং অ্যান্সারটা দুটোই মনে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো আমি অ্যান্সারটাও এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়া আছে আইডি ডিটেলস, এখানে লেখা আছে যে ইস্যুইং কান্ট্রি অফ আইডি, এখানে বাংলাদেশটা দেওয়া আছে, আমি বাংলাদেশ থেকে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এই জন্য বাংলাদেশ দেওয়া আছে। তারপর এখানে আছে আইডি টাইপ, এখানে দেওয়া আছে ন্যাশনাল আইডি। আপনার যদি এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড স্মার্ট কার্ড দিয়ে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি এটা রাখবেন। আর যারা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতেছেন তারা পাসপোর্ট সিলেক্ট করবেন। করার পরে পাসপোর্ট এখানে, পাসপোর্টের যে নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে সুন্দর করে লিখে দিবেন। আচ্ছা, এখানে পাসপোর্ট দিয়ে যেহেতু আমি ক্রিয়েট করতেছি, পাসপোর্টটা সিলেক্ট করার পর এখানে আমার আর কি এক্সপায়ার ডেটা আর কি চাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার পাসপোর্টের যে ডেটটা সেটা সুন্দর করে আমি দিয়ে দিলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে এখানে আমাদের দিতে হবে, প্রথমত এখানে পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। তো প্রথমত আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এটাই থাকবে, তারপর বাংলাদেশ এটা থাকবে, বিডিটি কারেন্সি যেটা এটা বিডিটি থাকবে, ঠিক আছে? এখানে অলমোস্ট ডান। এই স্টেপটা আমাদের কি করতে হবে, ব্যাংকের ডিটেলস আর কি ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো প্রথমত এখানে ব্যাংক নেম সেটা দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি ব্র্যাক ব্যাংক আর কি দিচ্ছি। আপনাদের যে ব্যাংক নেম সেটা এখানে সুন্দর করে লিখলেই চলে আসবে অথবা এরো বাটনে ক্লিক করলে চলে আসবে। তারপর ব্রাঞ্চ নেম এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম এটা অটোমেটিক আর কি নিয়ে নিয়েছে। তারপর এখানে অ্যাকাউন্টের নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দেওয়ার পর এখানে আপনি আবার আইডি টাইপটা দিয়ে দিবেন। যদি আপনার হচ্ছে এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে এনআইডি এখানে আইডি থাকবে, আর যদি পাসপোর্ট দিয়ে করেন সেক্ষেত্রে আমি পাসপোর্টের নাম্বারটা সিলেক্ট করলাম, আবার আমি পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। পাসপোর্টের নাম্বারটা দেওয়ার পরে এখানে দুইটা ঘরে টিকমার্ক করে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন যে এক নম্বর বিষয় যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা আর কি কমপ্লিট হয়েছে, এবং দুই নম্বর বিষয় আমাদের যে অ্যাকাউন্টটা আর কি আমরা কমপ্লিট করলাম, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলাম, এটা হচ্ছে ইন প্রোগ্রেসে আছে, ঠিক আছে? এনারা কি করবে, আমরা যে ডিটেলস অথবা ডকুমেন্ট গুলো সাবমিট করলাম এনারা সবকিছু দেখবে, দেখার পর সবকিছু ঠিকঠাক থাকলে এনারা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার সময় বলতে গেলে যে 10 মিনিট থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত সময় নিতে পারে। আর অ্যাপ্রুভ করলে আপনার যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু আপনি আপনি এসএমএস টা পেয়ে যাবেন, ইমেলটা পেয়ে যাবেন। তো আমরা আমাদের ইমেলে চলে আসলাম, কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যেই
ইমেলটা দিয়েছি, ইমেলটা ভেরিফাই করতে হবে যে দেখে পিওনার থেকে আমাদের কি করেছে, দুইটা ইমেল দিয়েছে, একটাতে বলতেছে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, মানে যে ইমেলটা দিয়েছি সেটা ভেরিফাই করতে হবে, এবং দুই নম্বর হচ্ছে যে ইউর অ্যাপ্লিকেশন টু পিওনিয়ার ইজ আন্ডার রিভিউ, আন্ডার রিভিউতে আছে, রিভিউ করে দেখে সবকিছু ঠিকঠাক থাকলে ওটা আমাদের অ্যাপ্রুভ করে দিবে। তো আপাতত আমি ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি, ইমেল ভেরিফাই ওখানে ক্লিক করলে যে ভেরিফাই মাই ইমেল, এখানে ক্লিক করলে আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ইমেলটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এখন আমরা রিফ্রেশ করে দিব অথবা রিলোড দিয়ে দিব। একটা রিলোড দেওয়ার পর অটোমেটিক এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখানে আমাদের লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য যে ইমেল দিয়েছি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমাদের এখানে সিলেক্ট করে নিব, ঠিক আছে, ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইনে আমরা ক্লিক করে দিব, সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের যে ফোন নাম্বার আর কি দিয়েছি সেটা শো করবে, এখানে টার্ন অনে ক্লিক করে দিবেন। তারপরে এই যে ফোন নাম্বার দিয়েছিলাম ওই ফোন নাম্বারে আরো একটা কোড আসবে, কোডটা নিয়ে আপনাকে এখানে বসাতে হবে। তো আমি কোডটা দিলাম, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এখানে বলতেছে দেখেন কপি এন্ড সেভ দিস ফলোয়িং রিকভারি কোড টু এ সেভ প্লেস, ঠিক আছে, এই যে আমাদের একটা কোড দিয়েছে এটা আমাদের কি করতে হবে, কপি করে রেখে দিতে হবে, মানে সংগ্রহ করে রেখে দিতে হবে অথবা নোট করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আমাদের যদি পাসওয়ার্ডে কোনো সমস্যা হয়, পাসওয়ার্ড ভুলে যায়, লগ ইনে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এই কোডটা আমরা ব্যবহার করতে পারি, করে রিকভার করতে পারি, ঠিক আছে। তো এটা সিকিউরিটির জন্য যে কোডটা আপনাদের দেখাবে এটা আপনারা কপি করে রেখে দিবেন, নয়তো স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে বলতেছে আপডেট ইউর সিকিউরিটি সেটিং, এখানে বলতেছে স্ট্রং সিকিউরিটি সেটিং হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখানে আমাদের সিকিউরিটি কোশ্চিন, এখানে তিনটা সিকিউরিটি কোশ্চিন আমাদের সেট করতে হবে, এর আগেও একটা সেট করেছে ঠিক ওইভাবে আমাদের আরো সিকিউরিটি কোশ্চিন সেট করতে হবে, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি আরো বাটনে ক্লিক করে আপনার মতো করে আর কি আপনি দিতে পারেন, আপনার যে কোশ্চিন গুলো সিলেক্ট করবেন এবং যেই অ্যান্সার গুলো দিবেন সেগুলো অবশ্যই আর কি স্ক্রিনশট অথবা নোট করে রাখবেন। তারপর এখানে আমরা চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদের ওই ফোন নাম্বার আরো একটি কোড আসবে, কোডটা আমাদের এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো আমি কোডটা বসিয়ে দিলাম, বসানোর পর এখানে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের আর কি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর এটা আমাদের আপডেট হয়ে গিয়েছে, এখন লেটস গোতে ক্লিক করে দিব। আলহামদুলিল্লাহ, লেটস গোতে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, মানে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে, যে বললাম যে সর্বোচ্চ আর কি 10 মিনিট থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে, তো আপনাদেরও আর কি 10 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে, আবার দেখা যায় যে 24 ঘন্টা 12 ঘন্টা অথবা 3 দিনের সময় লাগতে পারে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে সকল কার্যক্রম করতে পারবো। তো আপনাদের যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আর কি এখানে আপনার ইমেলটা পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই, এই দেখেন আমাদের আমাকে ইমেলটা দিয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ পিওনিয়ার ইজ অ্যাপ্রুভ, এই ইমেলটা কিন্তু দিয়েছে, এই যে দেখেন। তো আমারটা কিন্তু সাথে সাথে হয়ে গিয়েছে, সবকিছু ইনফরমেশন ঠিকঠাক দিয়েছে। এই জন্য এখন বিষয় হলো যে আপনাদের একটু সময় লাগতে পারে, সময় লাগলো কি করবেন, যে ধৈর্য সাথে আর কি সকল ইনফরমেশন গুলো দিবেন, এবং ধৈর্য ধরে থাকলে দেখবেন যে 3 দিনের মধ্যে সর্বোচ্চ টাইম আর কি 3 দিন, 3 দিনের মধ্যে আর কি আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন সকল ইনফরমেশন সঠিক থাকলে। এই যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলো, এরপরেও দেখা যায় যে মাঝে মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন চাইতে পারে, অথবা পাসপোর্ট ভেরিফিকেশন, অথবা যেই ইনফরমেশন গুলো দিয়েছেন ওগুলো আবার ভেরিফিকেশন চাইতে পারে। তো আপনারা কি করুন, ভেরিফিকেশন করে দিবেন। এটা চলে আজকের মূল টপিক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।